নাটকের কেন্দ্রীয় চরিত্র ওথেলো যিনি ইতালির ভেনিসিয়ান সেনাবাহিনীর একজন মরিশ জেনারেল বর্ণবাদ ঈর্ষা ও ভালোবাসার অভিনব সংমিশ্রণ এই নাটকের মূল উপজীব্য ওথেলোর ভুল সন্দেহের নির্মম বলি হতে হয়েছে তার স্ত্রী ডেসডিমোনাকে ওথেলো ইজ আ ডোমেস্টিক ট্র্যাজেডি যে নাটকে স্বামী স্ত্রী কর্তৃক অথবা স্ত্রী স্বামী কর্তৃক নিহত হয় থিম ফ্যাটাল কনসিকিউয়েন্স অফ ডাউট সন্দেহের মারাত্মক কুফল ওথেলো গেভ ডেসডে মোনা আ হ্যান্ড কর টোকেন অফ লাভ মনোবিজ্ঞানে ওথেলো সিনড্রোম বলতে সন্দেহবাতিক বা মানসিক বিকারগ্রস্ত রোগীর অবস্থা বুঝায় ওথেলো নাটকের বিখ্যাত কিছু চরিত্র ওথেলো আ ব্রেভ মুরিশ সোলজার ডেসডেমোনা হিরোইন স্বামী ওথেলোর সন্দেহের বলি হন তিনি তিনিার অফ ইয়েগু ষড়যন্ত্রকারী তাকে হত্যা করে ওথেলো নিজে আত্মহত্যা করেন ক্যাসিও অ্যাসিস্ট্যান্ট অফ ওথেলো যার সাথে ডেসডেমৌনার পরকীয়া ছিল বলে ওথেলো সন্দেহ করেন যা পরে পুরোপুরিভাবে ভুল প্রমাণিত হয় কিংলিয়ার সিক্সটিন ও ফাইভ টু সিক্সটিন ও সিক্স আ ট্র্যাজেডি অব রোগ অ্যান্ড কেং ফাদার অফ থ্রি ডটার্স গনেরিল সুবিধাভোগী তবে বিশ্বাসঘাতক রেগান সুবিধাভোগী তবে বিশ্বাসঘাতক করডেইলিয়া সুবিধা বঞ্চিত তবে লয়াল কিং লিয়ার নাটকের কিছু বিখ্যাত উক্তি আই এম আ্যান মোয়ার সিন্ড এগেনস্ট দ্য সিনিং আমি যতটা না অন্যায় করেছি তার চেয়ে বেশি অন্যায় আমার সাথে করা হয়েছে কিং মতে হাউ সার্পার দ্যান সার্প অ্যান্ড টুথ ইট ইজ টু হ্যাভ আ থ্যাংকলেস চাইল্ড সন্তানের অকৃতজ্ঞতা সাপের বিষ দাঁতের চেয়ে তীক্ষ্ণ মাই লাভ ইজ রিচার দেন মাই আমার ভালোবাসা মুখে বোঝানো সম্ভব নয় নাথিং উইল কাম নাথিং কারণ ছাড়া কোনো কিছুই হয় না জুলিয়া সেজর ফিফটিন নাইন টু সিক্সটিন হান্ড্রেড রুলার অফ রোম টু থাউজেন্ড ইয়ার্স তিনি ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে রোমের সম্রাট হয়েছিলেন সিজারের বিশ্বাসঘাতক বন্ধু ব্রুটাস সিজারের বিখ্যাত উক্তি ভিনি ভিচি আই কেইম আই আই কন কোয়ার্ড কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ ভিরুরা মৃত্যুর পূর্বে বহুবার মরে কিন্তু বীরেরা মৃত্যুকে বরণ করে একবার ব্রুটাস ইউ টু ব্রুটাস তুমিও রোমিও অ্যান্ড জুলিয়েট ফিফটিন নাইনটি ফোর টু নাইনটি ফাইভ আ ট্রাজেডি অফ লাভ রোমিও অ্যান্ড বিলং টু টিউ ফর এভার রোমিও অ্যান্ড বিলং টু টিউ এভার হস্টাইল ফ্যামিলিস রোমিও এবং জুলিয়েটের পরিবারের মধ্যে শত্রুতার সম্পর্ক ছিল পরে তারা শত শতবাধা উপেক্ষা করে নানা নাটকীয়তার মাঝে বিয়ে করে সব শেষে দুই পরিবারের শত্রুতার জেরে বিষপানে আত্মহত্যা করে এই প্রেমিক যুগল অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা ক্লিওপেট্রা ওয়াজ আ কুইন অফ ইজিপ্ট রানী ক্লিওপেট্রাকে সার্পেন্ট অফ দ্য নাইল বা নীল নদের সর্প বলা হয়ে থাকে খ্রিস্টপূর্ব আটচল্লিশ সালে রোমান সম্রাট জুলিয়াস সিজারের সাথে তার গভীর প্রেমের সম্পর্ক নিয়ে জর্জ শ সিজার অ্যান্ড ক্লিওপেট্রা নাটকটি লেখেন সম্রাট সিজার আকস্মিকভাবে নিহত হলে ক্লিওপেট্রা পুনরায় সেনাপতি মার্ক অ্যান্টনির প্রেমে পড়েন এবং একই সাথে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এ নিয়েই শেক্সপিয়র অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রো নাটকটি রচনা করেন মিশরীয় রানী ক্লিওপেট্রা ও তার সেনাপতি অ্যান্টনি প্রথম দর্শনেই পরস্পরের প্রেমে পড়ে যান এবং রাজকীয় ঘাত প্রতিঘাত উপেক্ষা করে তারা বিয়ে করেন ধারণা করা হয় রোমানদের সাথে যুদ্ধরত অবস্থায় ক্লিওপেট্রা নিহত হবার মিথ্যা সংবাদ শুনে অ্যান্টনি আত্মহত্যা করেন ক্লিওপেট্রা পরে এ খবর জানতে পেরে নিজের সাথে সবসময় রাখা বিষাক্ত সাপের কামড়ে আত্মহত্যা করেন মূলত ক্লিওপেট্রা ছিলেন মহামতি আলেকজান্ডারের সেনাপতি টলেমির বংশধর দ্বাদশ টলেমির কন্যা ক্লিওপেট্রার জন্ম খ্রিস্টপূর্ব ঊনসত্তর সালে খ্রিস্টপূর্ব তিনশো সালে আলেকজান্ডার মারা গেলে টলেমি মিশরে স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেন ক্লিওপেট্রার মৃত্যুর মাধ্যমে মিশরে প্রায় তিনশো বছরের মেসিডোনিয়ান শাসনের অবসান ঘটে টিটুস অ্যান্ড্রোনিকাস এটি একটি ট্র্যাজেডি টিটুস ওয়াজ এ রেনল্ড রোমান জেনারেল টিমন অফ অ্যাথেন্স এটি একটি আনফিনিশড প্লে এটি শেক্সপিয়রের আটত্রিশতম প্লে তিনি এটি শেষ করার সময় পাননি ফেমাস কোট লাইফ ইজ অ্যান আনসার্ট শেক্সপিয়রের বিখ্যাত কমেডি অ্যাজ ইউ লাইক ইট থিম লাভ অ্যাট ফার্স্ট সাইট এই নাটকের বিখ্যাত কিছু চরিত্র অরল্যান্ডো রোজালিন্ড সিলিয়া ডিউক সিনিয়র এই নাটকের কিছু বিখ্যাত উক্তি অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ অ্যান্ড অল দ্য ম্যান অ্যান্ড উইম্যান

সবুজ বনানীর নিচে এটি একটি গান এতে উইন্টার দ্বারা শত্রু এবং ট্রি দ্বারা ফরেস্ট বোঝানো হয়েছে তবে এ নামে টমাস হার্ডির একটি উপন্যাস রয়েছে ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড দো ইউ আর নট সো আনকাইন্ড অ্যাজ ম্যানস ইন গ্র্যাটিউড বয়ে যাও শীতের বাতাস তুমি অত নির্দয় নও মানুষের অকৃতজ্ঞতার মতো কমেডি অফ এর থ্রি এর বাংলা অনুবাদ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস নামে নাটকে দেখা যায় একজন কাঠ ব্যবসায়ী তার কাজের লোককে সাথে নিয়ে নিজ শহর ছেড়ে অন্য একটি শহরে ব্যবসার কাজে আসেন কিন্তু এই শহরেই তার চেহারার হুবহু অন্য একজন ভদ্রলোক আছেন এমন কি দুজন চাকরেরও একই চেহারা শুরু হয় ভ্রান্তি অবশেষে জানা যায় এরা চারজন দুই জোড়া যমজ ছোটবেলায় যারা এক দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়েছিল টুয়েলভ নাইট এই নাটকের সাবটাইটেল অর হোয়াট ইউ উইল এই নাটকের কিছু বিখ্যাত উক্তি বি নট অ্যাফ্রেড অফ গ্রেটনেস সাম আর বোর্ন গ্রেট সাম অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্টন দেম কেউ মহৎ হয়ে জন্মায় কেউ মহত্ব অর্জন করে এবং কারো উপর মহত্ব চাপিয়ে দেয়া হয় ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ প্লে অন লাভ সোট ইজ গুড বাট গিভেন ইজ বেটার লাভ সোট ইজ গুড বাট গিভেন আনসোট ইজ বেটার দ্য টেমিং অফ দ্য শু এই নাটকের বিখ্যাত বাংলা অনুবাদ করেন মুনির চৌধুরী মুখর রমণী বশীকরণ নামে এই নাটকে ক্যাথেরিন নামক এক নারী চরিত্রকে কলহপ্রিয় রমণী হিসেবে উপস্থাপন করা হয়েছে মিড সামার নাইট স্ট্রিম রোম্যান্টিক কমেডি এই নাটকের কিছু বিখ্যাত উক্তি লাভ লুকস নট উইথ দ্য আইস বাট উইথ দ্য মাইন্ড দ্য কোয়ার্স অফ ট্রু লাভ নেভার ডিড রান স্মুথ দ্য টেম্পেস্ট দ্য টেম্পেস্ট অর্থ দুরন্ত ঝড় ক্যালিবিয়ান এরিয়াল প্রস্পেরিও মিরান্ডা এ নাটকের বিখ্যাত চরিত্র এটিকে শেক্সপিয়রের সোয়ান সং বা লাস্ট ওয়ার্ক বলা হয়ে থাকে মনে রাখা ভালো লন্ডনের হোয়াইট হল প্রাসাদটি পনেরোশো থেকে ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ রাজপরিবারের বাসভবন ছিল ষোলোশো এগারো সালের পয়লা নভেম্বর রাজা প্রথম জেমসের সামনে এই হোয়াইট হলেই দ্য টেম্পেস্ট নাটকটি প্রথম মঞ্চস্থ হয় সাম আদার কমেডিস অফ শেক্সপিয়ার দ্য টু জেন্টলম্যান অব ভেরোনা দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডসোর দ্য উইন্টারস্টেইল সিম্বলিন পেরিকলস প্রিন্স অফ টায়রা দ্য টু নোবেল কিংসম্যান মাচ আডু অ্যাবাউট নাথিং লাভস লেবার লস্ট তবে লাভস লেভার ওন অ্যান্ড দ্য হিস্ট্রি অফ কর্ডেই নামে দুটি নাটক লেখার পর শেক্সপিয়র হারিয়ে ফেলেছেন ইউনিভার্সিটি উইথস কি বা কারা এলিজাবেথান পিরিয়ডের একদল ইয়াং ড্রামাটিস্ট এবং প্যামফেলিটিয়ার্স ক্ষুদ্র পুস্তক রচয়িতাদের বলা হয়ে থাকে ইউনিভার্সিটি উইথস তারা অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটির স্কলার্স বা উইটি স্টুডেন্টস ছিলেন তারা অনেক বিখ্যাত নাটক রচনা ও মঞ্চস্থ করার মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন বিখ্যাত ইউনিভার্সিটি উইটস হলেন প্রায় সাতজন খ্রিস্টফার মার্লো তিনি শেক্সপিয়র পূর্ববর্তী শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন তাকে নিয়ে এ যুগের শুরুতেই আমরা বিস্তারিত আলোচনা করেছি ক্রিস্টোফার মার্লো ফিফটিন সিক্সটি ফোর টু ফিফটিন নাইনটি থ্রি তিনি শেক্সপিয়র পূর্ববর্তী শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন থমাস কেড তিনি অক্সফোর্ড কিংবা ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির ছাত্র না হয়েও ইউনিভার্সিটি উইথসের অন্তর্ভুক্ত ছিলেন রবার্ট গ্রিন ফিফটিন ফিফটি এইট টু ফিফটিন টু ফ্রায়ার বেকন তার বিখ্যাত কমেডি জর্জ পিল ফিফটিন ফিফটি সিক্স টু ফিফটিন নাইনটি সিক্স দ্য ওল্ড ওয়াইফস স্টেইল দ্য হাউস বিলিভ টু বে ফেমাস ক্রনিকলস অফ কিং এডওয়ার্ড ওয়ান থমাস নাশে ফিফটিন সিক্সটি সেভেন টু সিক্সটিন ও ওয়ান সামার্স লাস্ট উইল অ্যান্ড টেস্টম্যান্ট তার বিখ্যাত নাটক তাকে গ্রেটেস্ট অফ ইংলিশ এলিজাবেথন প্যামফলিটিয়ার্স বলা হয়ে থাকে জন লাইলে ফিফটিন ফিফটি থ্রি টু সিক্সটিন ও সিক্স কিং মিডাস এবং দ্য ও ইন দ্য মুন তার বিখ্যাত নাটক দ্য অ্যানাটমি অফ উইট তার শ্রেষ্ঠ গ্রন্থ টমাস একজন ফিজিশিয়ান ছিলেন তিনি এলিজাবেথন ও জোকোবিয়ান যুগে লেখালেখি করতেন দ্য ডিফারেন্স বিটুইন ড্রামা অ্যান্ড প্লে ড্রামা মঞ্চস্থের আগে প্লে মঞ্চস্থের পরে প্লে রাইট মিনস dramatist bcs audiobook library for a bcs examination